হ্যালো, সকলে দেখো, আমার আরাধ্য দেবীর আরাধনায় আমি রত হয়েছি এবং পুজো করছি। প্রতিদিন পুজো করি, আজকে বৃহস্পতিবার একটু পুজো করছি। তোমাদেরকে দেখালাম, ক্যামেরা বন্দি করলাম, কি ভালো লাগে, মনটা শান্তি লাগে, গভীর প্রশান্তি আসে মনের মধ্যে এবং সব কাজে মন বসে। ওই জন্য পুজো করি এবং ওইখানেই বেশি সময় কাটে, এই ঘরটাই, দুপুরের দিকে স্নান করার পর এবং রাত্রেবেলার দিকে মনটা শান্তি আসে এবং খুব ভালোও লাগে। তোমরা কীভাবে আরাধনা করো দেব দেবী অবশ্যই জানাবে, কমেন্ট করবে। এই কি আমার মতন পুজো করো বাড়িতে, অবশ্যই কমেন্ট করবে। যদিও আমরা বাবুন নয়, আমরা জাতিতে সদগোপ, তাও পুজো করি, ভালো লাগে খুব। সত্যি কথা বলতে কি, ছোটোবেলা থেকেই পুজো করছি এবং পুজো করে আসছি, তাই পুজো ছাড়া সত্যি কথা বলতে কি থাকতে পারি না, ওই জন্যে পুজো করি। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে দেখাচ্ছি আমার ঠাকুর ঘর, দেখো তোমরা সকলে, কেমন লাগে অবশ্যই জানাবে। আজকে বৃহস্পতিবার, দেখো এই মাত্র পুজো করলাম আমার ঠাকুর ঘর। এটা আমার শান্তিনিকেতন, যেখানে আমি একাই থাকি। এখানে আজকে এই মাত্র পুজো করলাম এবং তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার ঠাকুর ঘরটা। দেখো ধূপ জ্বেলেছি, প্রদীপ, এই পুজো করলাম, দিয়ে তোমাদের সাথে বলি একটু ব্লগ করলাম, তোমাদেরকে দেখালাম। এই যে এই প্রদীপগুলো বিশেষ স্থিতিতে জ্বালি, কেমন, এগুলো সব মাটির প্রদীপ, দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর এটি আমার আরাধ্যা দেবী, দেখো সরস্বতী ঠাকুর, আমার সারা বছর থাকে এই ঠাকুরটা, দেখো ফুল দিয়ে সাজিয়েছি পায়ে, আমার আরাধ্যা দেবীর পায়ে ফুল দিয়েছি, আমাদের বাড়ির চাষের ফুল, টাটকা, খুব সুন্দর ফুলগুলো, দেখো কত সুন্দর লাগছে, মনটা যেন ভরে যাচ্ছে। দেখো তোমরা সকলে প্রণাম করো সকলে। আর যে নতুন গাছে আম্ব ফুল হয়েছিল, ওই জন্য আম্ব ফুল দিয়ে ঘটে দিয়েছি, দেখো নতুন একটা আম শাখা দিয়েছি, পিতলের আম শাখাও আছে, তাও আম শাখা দিয়েছি এবং একটা বকুল দিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। আর দেখো সবাই ছোট ছোট গ্লাসে জল দিয়েছি, সো ঠাকুরকে বেশি গ্লাস নেই অবশ্য, এখানে দুটো আর ওই আরাধ্যা দেবীর কাছে একটা, তিনটে গ্লাস, সবাই মিলে ভাগ করে খায় ঠাকুরেরা। এবং এই দেখে আমাদের খুব শিক্ষা নেওয়া উচিত যে সবাই মিলে মিলেমিশে একসঙ্গে ভাগ করে খাওয়া উচিত সবাইকে। দেখো কত সুন্দর লাগছে সকলকে, এক সারিতে রেখেছি এবং ফুল দিয়েছি সকলের চরণে, দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর এখানে যে দুটো গণেশ ঠাকুর, একটা গণেশ আর হচ্ছে তোমার এইটা হচ্ছে রাধাকৃষ্ণ, দেখো। আর কি কি ঠাকুর আছে একটু বলে দিই, এটা সামনেটা সরস্বতী, তারপর ওটা গণেশ, তারপর আছে শীতলা মাতা, তারপর আছে মা লক্ষ্মী, আর এই পাশে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে, দুটো একই, আর এই মাঝখানে ছোট দুটো গণেশ ঠাকুর, দেখো কি সুন্দর গণেশ ঠাকুরগুলো। এটাই হচ্ছে আমার শান্তিনিকেতনের ঠাকুর ঘর, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। এই যে প্রসাদ বাতাসা, সবাই খেয়ে নাও একটু একটু করে, কেমন লাগছে, আমি নিজেই পুজো করলাম এই মাত্র। দেখো এই ঠাকুর ঘরটা আমি নিজেই করেছিলাম, যে এভাবে করতে, এটা হচ্ছে ঈশান কোণ এবং দেখো এটা পুরো মাটিরই, কিন্তু দেখো মাটি সরু সরু দেওয়াল তুলেছিলাম, তারপর এই যে এগুলো পাথর বসানো আছে, মালের পাথরের তাকগুলো করেছি এবং দিয়ে তোমার ঠাকুরগুলো রেখেছি, কি সুন্দর দেখাচ্ছে। দেখো অনেকগুলো তাক আছে, উপরে তো একটা কিছুই নেই, শুধু ধূপ আর শাল কাঠ আছে, হোম যজ্ঞ হলে লাগে, হোমের সময় শাল কাঠ আছে। আর দেখো ঠাকুর ঘরটা এরকম, অবশ্যই কমেন্ট করবে যে এই ঘরটা রেখেছি। আর যে প্রথম তাকটায় সব ঠাকুর আছে এবং ওইটাই ধরানি বলে, পরের তাকটায় দুটো ঠাকুর রেখেছি, রাধাকৃষ্ণ আর গণেশ, আর এই পাশে আলাদা সিংহাসনে, এটা কাঠের আর কি, এটা করা হয়েছে, এটা আমার আরাধ্যা দেবী থাকে, দেখো সাজিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আমার ঠাকুর ঘরটা এটা হচ্ছে দোতলায় উঠে, কি সুন্দর ঠাকুর ঘর, মাটির ঘর, মাটির ঠাকুর ঘর, আমার মাটির ঠাকুর ঘর বিরাট ভালো লাগে এবং মাটির ঘরও ভালো লাগে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। দেখো সকলে প্রণাম করো, এবং আমি প্রতিদিন পুজো করি, প্রতিদিন স্নান করে এসে পুজো করি, আজকে তোমাকে দেখালাম, ক্যামেরা বন্দি করলাম, দেখো দেখো ঠাকুর ঘর আসতে গেলে এই সিঁড়ি হয়ে আসতে হবে, মাটির সিঁড়ি, দেখো সেই সিঁড়িগুলোই যা সিমেন্ট করা আছে এবং দেয়ালগুলো কিন্তু মাটিরই, দেখো কত সুন্দর ঠাকুর ঘরটা, ওইদিকে আসতে হয়, একটু দেখিয়ে দিচ্ছি, দেখো এদিক হয়ে আসতে হয় এবং এদিক হয়ে উঠে, তারপর এই যে ঠাকুর ঘর পূর্ব দিকে ঘরটাতে ঠাকুর ঘর, এটা পুরো ঠাকুর ঘরই আর কি, আমার কয়েকটা বই খাতা আছে এবং এগুলো সব ঠাকুরের জিনিস আছে, আর এটা শুধু ঠাকুর ঘর, এখানে শুধু ঠাকুরই থাকে। এবং আমরা আসি সকালে, আমি পুজো করি দুপুরে আর সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা হচ্ছে প্রদীপ জ্বেলে দিই এবং সন্ধ্যা আরতি করি, আর দুপুরবেলা প্রতিদিন স্নান করে এসে জল দিই, ফুল জল দিই, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর দেখো বাক্সগুলো দেখাচ্ছি খুলে, দেখো বাক্সগুলো সব ঠাকুর,